সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, যে যেখানে আছো আশা করি সবাই সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে, যে অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান সেকেন্ড পার্ট, সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এই অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই আমরা একটা স্ক্রিন শেয়ার দিয়ে আসি। আচ্ছা, তা এইখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দেখানো আছো আশা করি সবাই সবাই ভালো আছো। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই সেশনে। আজকে সেশনে আমি আছি শাখা হোসাইন তোমাদের সাথে, আর আমরা আলোচনা করব সেকেন্ড পার্ট, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক এই অধ্যায়ের উপরে। তো আমরা এখানে চিত্রগুলো কি দেখতে পাচ্ছি? আমরা চিত্রগুলো সবাই একটু লক্ষ্য করো, আমরা চিত্রগুলো কি দেখতে পাচ্ছি? আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে? বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো বর্তমান দুনিয়াটাই কিন্তু ইলেকট্রনিক্স এর জগৎ। আমরা যদি বলি যে কম্পিউটারের কথা, কম্পিউটার নিজেও কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে ইলেকট্রনিক্সটা কি, ইলেকট্রনিক্সটা কি? তাহলে আজকের আমাদের পার্ট হচ্ছে, আমরা এই ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর এই অধ্যায়ে আমরা ব্যান্ড তত্ত্বের উপর আলোচনা করব। কিছুর উপরে? ব্যান্ড তত্ত্বের উপর। এবং পাঠ শেষে শিক্ষার্থীরা কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারবে। ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী এগুলো ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তা আমরা এই ব্যান্ড তত্ত্বে যাওয়ার আগে আমরা প্রথমে একটু জেনে নিব যে ইলেকট্রনিক্সটা কি। ইলেকট্রনিক্স কি? তাহলে ইলেকট্রনিক্স হচ্ছে, আমরা বলবো হচ্ছে, ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস ইলেকট্রন কন্ডাকশন থ্রু গ্যাস, ভ্যাকিউম অথবা সেমিকন্ডাক্টর। তোমরা সচরাচর এই ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল শব্দটা শুনে থাকো, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, ঠিক আছে? তুমি যদি ইন্টারমিডিয়েটের পরে তোমরা যারা সায়েন্স নিয়েছো, তো সায়েন্স নেওয়ার অনেকের ফার্স্ট টার্গেটই থাকে যে সে মেডিকেলে পড়তে চায় অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। তো তুমি যখন বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিবা, দেখবো যে বুয়েটের অধিকাংশ স্টুডেন্টের ফার্স্ট চয়েস থাকে কারো কম্পিউটার সায়েন্স অথবা কারো ট্রিপল ই। তোমরা এই ট্রিপল ই শব্দের সাথে পরিচিত কিনা? ট্রিপল ই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ই। ট্রিপল ই হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স সব জায়গায় আমাদের এই সাবজেক্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো আমাদের ইলেকট্রনিক্সটা কি আর ইলেকট্রিক্যালটা কি? ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা, যেখানে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে, গ্যাস, ভ্যাকিউম অথবা সেমিকন্ডাক্টর এর মধ্যে। কিসের মধ্যে দিয়ে? গ্যাস, ভ্যাকিউম অথবা সেমিকন্ডাক্টর এর মধ্যে দিয়ে। আর ইলেকট্রিক্যাল আলোচনা করে হচ্ছে, ইলেকট্রিক্যাল যেটা সেটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে কে? ইলেকট্রিক্যাল। এটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে, দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে হচ্ছে কে? ইলেকট্রিক্যাল। কি নাম? ইলেকট্রিক্যাল। আর যেটা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ
পরিবাহী গ্যাস অথবা কি ভ্যাকিউম, ভ্যাকিউম মানে কি বায়ুশূন্য স্থান, ভ্যাকিউম মানে কি বায়ুশূন্য, ভ্যাকিউম বা বায়ু শূন্য স্থান, এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক যেমন একটা ফ্যানের কথা আমরা যদি বলি, তাহলে এখন এই ফ্যানের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ নিয়ে এইখানে যে এই ফ্যানের মধ্যে যা কিছু ব্যবহার করা হচ্ছে সবই ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, এইখানে কোনো ইলেকট্রনিক্স এর কোনো কিছু নাই, অর্ধ পরিবাহী নাই, কোনো অর্ধ পরিবাহী নাই, সেই জন্য একটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইস। ফ্যানের কথা যদি আমরা বলি, যদি আমরা বলি নর্মাল একটা লাইট, কি ঠিক আছে, যে লাল লাইট গুলো আগে যেটা ছিল সেটা একটা কি ইলেকট্রিক্যাল ডিভাইস, কারণ এখানে কোনো সেমি কন্ডাক্টর নাই, কি ঠিক আছে। যদি আমরা বলি একটা মোটরের কথা, কিসের কথা, মোটর, এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, কারণ এখানে কোনো সেমি কন্ডাক্টরের কোনো ব্যবহার নাই। আর যেখানেই সেমি কন্ডাক্টর আছে, কি আছে, সেমি কন্ডাক্টর আছে, অর্ধ পরিবাহী আছে, সেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করা হচ্ছে ইলেকট্রনিক্স। তাহলে যেসব যেমন কম্পিউটার তৈরিতে সিলিকন ব্যবহার করা হয় অথবা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, কারণ কম্পিউটারের মূল যে জিনিসটা মাইক্রোপ্রসেসর অথবা তুমি র্যাম বলো রং বলো, ঠিক আছে, এইসবই তৈরি করা হয় সেমি কন্ডাক্টর দিয়ে। সুতরাং কম্পিউটার বলো তোমার মোবাইল বলো, কি ঠিক আছে, আমাদের এই সবই হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, কি ডিভাইস, ইলেকট্রনিক্স। যেসব জায়গায় আইসি ব্যবহার করা হয়, যেসব জায়গা মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়, যেসব ক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, এই সবই তৈরি হচ্ছে অর্ধ পরিবাহী দিয়ে, তাহলে এই সবই হবে ইলেকট্রনিক্স ডিভাইস, কি ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে আমরা বুঝলাম হচ্ছে ইলেকট্রিক্যাল হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে, আর ইলেকট্রিক্যাল সরি ইলেকট্রিক্যাল হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে, আর ইলেকট্রনিক্স হচ্ছে অর্ধ পরিবাহী গ্যাস অথবা ভ্যাকিউম এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে। আচ্ছা, এখন পরিবাহী কি, অর্ধ পরিবাহী কি, আর ভ্যাকিউম বায়ুশূন্য স্থান তো আমরা জানি, ঠিক আছে। তা আমরা এই ব্যান্ড তত্ত্বের ভিত্তিতেই আজকে আমরা পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অপরিবাহী এইগুলোকে আমরা ব্যাখ্যা করব। এখন পরিবাহী সবাই জানো যে কোনো পদার্থের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এই যে ধর্ম, এটাই হচ্ছে আমাদের পরিবাহিতা। এখন এই পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করেছি, কয় ভাগে, তিন ভাগে। এক হচ্ছে পরিবাহী, যে ভালো বিদ্যুৎ পরিবহন করে, একটা হচ্ছে অপরিবাহী, সে মোটেই পরিবহন করে না, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী, যে অল্প অল্প পরিবহন করে। তা আমরা এইগুলো আজকে ব্যাখ্যা করবো ব্যান্ড তত্ত্বের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, ব্যান্ড তত্ত্বের ভিত্তিতে। তা আমরা আবার স্ক্রিন শেয়ার দিই, তাহলে ব্যান্ড তত্ত্বটা কি বলতেছে, ব্যান্ড তত্ত্ব হচ্ছে আমাদের একটি পরমাণুর প্রতিটি ইলেকট্রনের একটা নির্দিষ্ট শক্তি থাকে, কি ঠিক আছে, একটা পরমাণুর প্রতিটি ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তি নির্ভর করে পরমাণুটি কোন কক্ষপথে আবর্তন করে তার উপর নির্ভর করে, কে বুঝতে পেরেছ, আচ্ছা। এবং আমাদের কোন পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন একই কক্ষপথে সকল ইলেকট্রনের শক্তি সমান, যখন কোনো পরমাণু বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন একই কক্ষপথে সকল ইলেকট্রনের শক্তি সমান, কে বুঝছে কিনা, কিন্তু যখন কিন্তু পরমাণুতে যখন কোন ধাতব খণ্ডে থাকে তখন একই কক্ষপথের সকল ইলেকট্রনের শক্তি সমান থাকে না, শক্তি সমান থাকে না। কোন পদার্থে বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন গুলোর এই শক্তির যে পার্থক্য, শক্তির যে তারতম্য, ঠিক আছে, আচ্ছা, সেটা ভিন্ন হয়ে থাকে। আর একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে আমরা বলতে হচ্ছে শক্তি ব্যান্ড, কি নাম, শক্তি ব্যান্ড, কি নাম, শক্তি ব্যান্ড। আচ্ছা, এই জিনিসটা আমরা আগে একটু বুঝে নিই। মনে করো যে আমরা এই হচ্ছে কোন একটা পরমাণু, এই পরমাণুটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, বিচ্ছিন্ন অবস্থায়।
তাহলে এর এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, মনে করো যে প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা মাত্র, কয়টা ইলেকট্রন? দুইটা। আচ্ছা, পরের কক্ষপথে ইলেকট্রন থাকে আটটা, কয়টা ইলেকট্রন থাকে? আটটা ইলেকট্রন, আটটা ইলেকট্রন। আচ্ছা, এরপরে আরো কক্ষপথ আছে, ঠিক আছে, এইখানে যে কয়টা ইলেকট্রনই থাকুক না কেন, বললাম যে এখানে তিনটা ইলেকট্রন। আচ্ছা, যখন এই পরমাণুটা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ এর আশেপাশে আর কোনো পরমাণু নাই, আর কোনো পরমাণু নাই, কি বুঝতে পেরেছ? তখন আমাদের এই একটা পরমাণুর যে কোনো একটা কক্ষতে যতগুলো ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি সমান হবে। অর্থাৎ এই প্রথম কক্ষতে ইলেকট্রনের শক্তি, এই ইলেকট্রনের শক্তি, দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনের শক্তি সমান হবে। আবার এই দ্বিতীয় কক্ষতে আটটা ইলেকট্রন আছে, এখানে প্রত্যেকটা ইলেকট্রন শক্তি সমান হবে। তৃতীয় কক্ষতে ধরলাম তিনটা ইলেকট্রন আছে, তখন এই তিনটা ইলেকট্রন শক্তি সমান হবে, প্রত্যেকের শক্তি সমান হবে, যখন এই পরমাণুটা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, অর্থাৎ এর আশেপাশে আর কোনো পরমাণু নাই। কিন্তু যখন এই পরমাণুটা কোন একটা ধাতব খণ্ডের মধ্যে থাকবে, কোথায় থাকবে? কোন একটা ধাতব খণ্ডে থাকবে। কোন একটা ধাতব খণ্ডে থাকা মানে কি? তখন এই পরমাণু কি বিচ্ছিন্ন? না, এর আশেপাশে আরো অনেক পরমাণু আছে, তাই না? তাহলে এর পাশে যদি এরকম আরো অনেক পরমাণু যদি থাকে, তখন দেখো এর নিউক্লিয়াস দিয়ে, এখানে যে ইলেকট্রনটা আছে, এর নিউক্লিয়াস দিয়ে ইলেকট্রনটা কি হবে? প্রভাবিত হবে। তাহলে এর নিউক্লিয়াস দিয়ে এই ইলেকট্রনটা যে পরিমাণ প্রভাবিত হবে, যে ইলেকট্রনটা দূরে আছে সেই ইলেকট্রনটা কি এই নিউক্লিয়াস দিয়ে সেই ইলেকট্রনটা কি একই পরিমাণ প্রভাবিত হবে? হবে, হবে না। আবার ওর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দিয়ে আমাদের এই ইলেকট্রনটা যে পরিমাণ প্রভাবিত হবে, যে ইলেকট্রনটা এটা থেকে অনেক দূরে আছে এই ইলেকট্রন দিয়ে কি ও একই পরিমাণ প্রভাবিত হবে? হবে না। আচ্ছা, যখন একটা পরমাণু এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, তখন একটা পরমাণুর যে ইলেকট্রন গুলো আছে একই কক্ষপথে, সবগুলো ইলেকট্রনের ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট, ইলেকট্রিক্যাল পরিবেশ একই রকম থাকে। কিন্তু যখন এই পরমাণুটা কোন একটা ধাতব খণ্ডের মধ্যে, কোন একটা ধাতব খণ্ডের মধ্যে যখন থাকে, তখন আমাদের প্রত্যেকটা ইলেকট্রনের সাইডের ইলেকট্রিক্যাল পরিবেশ একই রকম হবে না, এক একজনের জন্য এক এক রকম হবে। তা এক একজনের যদি এক এক রকম হয়, তখন ওর শক্তি আর ওর শক্তি কি এক রকম হবে? হবে না। ওর শক্তি আর ওর শক্তি কিন্তু একরকম হবে না। তাহলে একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রন গুলো কিন্তু একটা শক্তির তারতম্য তৈরি হবে। তাহলে এই যে শক্তির তারতম্য তৈরি হবে, ঠিক আছে, শক্তির একটা রেঞ্জ পাওয়া যাবে। এক কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন গুলোর শক্তির সর্বনিম্ন মান কত, আর যে ইলেকট্রনটা আছে সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন সেই ইলেকট্রনের শক্তির মান কত, তাহলে এই যে শক্তির রেঞ্জ বা শক্তির পাল্লা, এটাকেই আমরা বলি হচ্ছে এনার্জি ব্যান্ড। কি ব্যান্ড? কি ব্যান্ড? এনার্জি ব্যান্ড। তাহলে এটাই আমরা বলেছি যে কোন পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রন গুলো শক্তির সামান্য তারতম্য থাকে, একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের পাল্লাকে আমরা বলবো হচ্ছে এনার্জি ব্যান্ড বা শক্তি ব্যান্ড। কি বলেছি? আচ্ছা, একই পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তির সামান্য পার্থক্য থাকে, ঠিক আছে। আচ্ছা, একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানকে আমরা বলবো হচ্ছে কি এনার্জি ব্যান্ড, ঠিক আছে। তা এই এনার্জি ব্যান্ড কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। একটা নাম হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর একটা নাম হচ্ছে ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে। ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড, ঠিক আছে, যোজন শক্তি স্তর। কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন শক্তি স্তর, আর আছে ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যোজন ব্যান্ড কাকে বলব? পরমাণুর সবচেয়ে বাইরের যে কক্ষপথ, এই বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রন গুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। ইলেকট্রন যোজন ইলেকট্রন,
জোজন ইলেকট্রন গুলোর শক্তির রেঞ্জ বা পাল্লাকে আমরা বলবো হচ্ছে জোজন ব্যান্ড। কি ব্যান্ড? জোজন ব্যান্ড। ঠিক আছে, আমরা এটা একটু ব্যাখ্যা করি। আর পরমাণুতে অবস্থিত মুক্ত জোজন ইলেকট্রন যেগুলো তড়িৎ পরিবহনে অংশ নেয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন বা পরিবহন ইলেকট্রন। এই পরিবহন ইলেকট্রন গুলোর শক্তির রেঞ্জ বা পাল্লাকে আমরা বলবো হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড? পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। আমরা এটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, তা আমরা এখন যেটা বলবো যে ভ্যালেন্স ব্যান্ডের কথা, ঠিক আছে? ভ্যালেন্স ব্যান্ড আমাদের একটা পরমাণুর সর্বশেষ যে কক্ষপথ, একটা পরমাণুর সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথকে বলা হয় হচ্ছে ভ্যালেন্স শেল। কি শেল? সর্বশেষ যে কক্ষপথ সেটাকে বলা হয় ভিএলএমসি, ভ্যালেন্স শেল। কি শেল? ভ্যালেন্স শেল, ঠিক আছে। আচ্ছা, এখন এই ভ্যালেন্স শেলে বা যোজন স্তর, এই যোজন স্তরে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, কি নাম? ভ্যালেন্স ইলেকট্রন। সর্বশেষ যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যালেন্স শেল, আর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোকে আমরা বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। কেন ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়? তার সর্বশেষ স্তরে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলো দিয়েই ওই পরমাণু যোজনী নির্ধারিত হয়। সেই জন্য শেষ কক্ষপথের ইলেকট্রন গুলোকে বলা হয় হচ্ছে যোজন ইলেকট্রন, কারণ এই ইলেকট্রন দিয়েই তার যোজনী, তার ভ্যালেন্সি নির্ধারিত হয়। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন যারা আছে সবগুলো ইলেকট্রনের শক্তি কিন্তু সমান না। কোন একটা ধাতব খণ্ডে অবস্থিত একই পদার্থে বিভিন্ন পরমাণু একই ধাতব খণ্ডে আছে, এই ধাতব খণ্ডে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর মধ্যে সবচাইতে বেশি শক্তিকার আর সবচাইতে কম শক্তিকার। তাহলে এই বেশি শক্তি এবং কম শক্তি, তাহলে একটা শক্তির একটা রেঞ্জ পাচ্ছি। বাকি যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর শক্তি কিন্তু এই সর্বোচ্চ অথবা সর্বনিম্ন এই দুইটা রেঞ্জ এর মধ্যেই কিন্তু থাকবে। তাহলে আমরা এই যে শক্তির একটা রেঞ্জ পাচ্ছি, শক্তির একটা পাল্লা পাচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড? কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোর শক্তির যে রেঞ্জ বা পাল্লা সেটাকে আমরা বলবো হচ্ছে কি? ভ্যালেন্স ব্যান্ড। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোর মধ্যে সর্বশেষ যে কক্ষপথ সেই কক্ষপথের যে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে থেকে সবগুলো ইলেকট্রন কিন্তু পরিবহনে অংশ নেয় না। এই ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে থেকে কিছু কিছু ইলেকট্রন যারা কিছু এক্সট্রা এনার্জি গেইন করে, সেটা হচ্ছে তাপের কারণে হোক কিংবা আমরা বাইরে থেকে এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, যেভাবেই হোক না কেন, আমরা সে কিভাবে হয় সেটা আমরা পরে ব্যাখ্যা করবো। এখন এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোর মধ্যে থেকে কিছু কিছু ইলেকট্রন ওরা এক্সট্রা এনার্জি গেইন করে, তো যে ইলেকট্রন গুলো এক্সট্রা এনার্জি গেইন করে সেই ইলেকট্রন গুলোই বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়। তো যে ইলেকট্রন গুলো বিদ্যুৎ পরিবহনে অংশ নেয় সেই ইলেকট্রন গুলোকে আমরা বলে থাকি কন্ডাকশন ইলেকট্রন। ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন। এখন যে ইলেকট্রন গুলো বিদ্যুৎ পরিবহনে অংশ নিল সেই ইলেকট্রন গুলো কিন্তু সবার শক্তি সমান না, কারো শক্তি বেশি আবার কারো শক্তি কম। তাহলে যে ইলেকট্রন গুলো এই বিদ্যুৎ পরিবহনে অংশ নিচ্ছে কন্ডাকশন ইলেকট্রন, তাহলে কন্ডাকশন ইলেকট্রন সবগুলো কন্ডাকশন ইলেকট্রন শক্তি যেহেতু সমান না, তাহলে কন্ডাকশন ইলেকট্রনের ক্ষেত্রে আমরা শক্তির একটা রেঞ্জ বা একটা পাল্লা পাচ্ছি, সেটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড? কি ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তাহলে ইলেকট্রন গুলোর শক্তি নাই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকবে নাই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে থাকবে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে একটা এনার্জি গ্যাপ আছে, কি বলছো কিনা, সেই গ্যাপকে আমরা বলবো ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড। তাহলে আমরা যদি শক্তির একটা রেঞ্জ যদি দেখি, ঠিক আছে,
তাহলে আমরা বললাম যে যে ইলেকট্রন গুলো সর্বশেষ কক্ষপথে আছে বা ভ্যালেন্স শেলে আছে, তা ভ্যালেন্স শেলের সর্বোচ্চ শক্তি ধরলাম এটা, আর ভ্যালেন্স শেলের সর্বনিম্ন শক্তি ধরলাম এটা। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি, এটা হচ্ছে সর্বনিম্ন শক্তি। যে কোনো ভ্যালেন্স ইলেকট্রন হোক না কেন, তার শক্তি, তাহলে এদিকে যদি আমরা এনার্জি যদি দিই, ই যদি দিই, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন গুলোর শক্তি আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ই কিনা ভ্যালেন্স ব্যান্ড, কিনা ভ্যালেন্স ব্যান্ড। এখন এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলো আছে, আমাদের সেই ইলেকট্রন গুলোর মধ্যে থেকে কিছু কিছু ইলেকট্রন যারা এক্সট্রা এনার্জি গেইন করে এবং ওরা পরিবহনে অংশ নেয়। তা যে ইলেকট্রন গুলো পরিবহনে অংশ নেয়, আমরা সেই ইলেকট্রন গুলোকে বলছি হচ্ছে কি ইলেকট্রন, কন্ডাকশন ইলেকট্রন। তাহলে সেই কন্ডাকশন ইলেকট্রন গুলো যে শক্তি যে রেঞ্জ থাকবে, মনে করে যে কন্ডাকশন ইলেকট্রন আছে তার সর্বোচ্চ শক্তি হচ্ছে এটা, আর কন্ডাকশন ইলেকট্রন গুলোর মধ্যে সর্বনিম্ন শক্তি হচ্ছে এটা। তাহলে কন্ডাকশন ইলেকট্রন যারা আছে অবশ্যই তাদের শক্তি এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ভি কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, তাহলে কন্ডাকশন ব্যান্ড, সি কন্ডাকশন ব্যান্ড। বুঝতে পারছো? তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই শক্তি লিখে দেখা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আমাদের একটা এনার্জি গ্যাপ আছে, কি আছে, এনার্জি গ্যাপ আছে। তাহলে এই এনার্জি কোন ইলেকট্রনেরই থাকবে না, ইলেকট্রনের শক্তি নাই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকবে অথবা কিসের মধ্যে থাকবে, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে থাকবে। কন্ডাকশন ইলেকট্রন গুলোর যে শক্তি বা রেঞ্জ সেটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জির একটা গ্যাপ আছে, সেই গ্যাপকে আমরা বলবো হচ্ছে ফরবিডেন ব্যান্ড, ফর বিআই ডিডিএন, ফরবিডেন ব্যান্ড, কি ব্যান্ড, ফরবিডেন ব্যান্ড, কি বুঝতে পেরেছ, বা নিষিদ্ধ ব্যান্ড, কি ব্যান্ড, নিষিদ্ধ। আচ্ছা, তাহলে এখন এই ব্যান্ড তত্ত্বের ভিত্তিতে আমরা তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে যত বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে, কন্ডাকশন ব্যান্ডে যত বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে তার মানে পরিবহনে পরিবহনে অংশ নেওয়া ইলেকট্রনের সংখ্যা তার জন্য তত বেশি, এবং সেই পদার্থ তত বেশি পরিমাণ বিদ্যুৎ পরিবহন। আর কারো যদি এরকম হয় যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জির গ্যাপটা খুবই কম, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আমাদের এনার্জি গ্যাপটা খুবই কম, ঠিক আছে, তাহলে কোনোভাবে ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে আমরা যদি কোনোভাবে একটু শক্তি সাপ্লাই দিই, সেই ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে এবং ওরা বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে। আর যদি কোনো পদার্থের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ যদি নাই থাকে, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো যদি এনার্জি গ্যাপ যদি না থাকে, তাহলে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো এমনি কন্ডাকশন ব্যান্ডে যে বসে আছে এবং ওরা বিদ্যুৎ পরিবহনে অংশ নেবে, কি বলছো কেনা, সেই পদার্থ গুলোকে আমরা বলি হচ্ছে পরিবাহী। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না, কোনো এনার্জি গ্যাপ থাকে না। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের পরিবাহের ক্ষেত্রে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না, বরং একটা আরেকটার উপর কি হয়, ওভারল্যাপ হয়। ওভারল্যাপ হয় বলে আমাদের পরিবাহের ক্ষেত্রে আমাদের এই বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি, কে বুঝতে পেরেছ, তার রোধ অনেক কম। আচ্ছা, এখন আমরা অর্ধ পরিবাহের ক্ষেত্রে কি হয়, অর্ধ পরিবাহের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম, খুবই কম, যার কারণে আমরা এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলোকে আমরা সামান্য পরিমাণ শক্তি সাপ্লাই দিলেই এই ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং ওরা পরিবহনে অংশ নেয়, ঠিক আছে। আচ্ছা, আর অপরিবাহের ক্ষেত্রে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ এত বেশি থাকে যে আমরা কোনো অবস্থাতেই
এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে সেই পরিমাণ শক্তি সাপ্লাই দিতে পারি না, যার কারণে অপরিবাহী গুলো ওরা কখনোই বিদ্যুৎ পরিবহনে অংশ নিবে না। ঠিক আছে, তাহলে এখন এটার উপর আমরা একটা স্লাইড থেকে আমরা দেখে আসি। তাহলে আমরা যে কথাগুলো এখন বলেছি, আচ্ছা, তাহলে আমরা বলেছি পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে অংশ নেয়, এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। পরিবহন ইলেকট্রন গুলো শক্তির যে পাল্লা বা রেঞ্জ সেটাকে বলা হয় হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, শক্তি স্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে আমরা বলবো হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। কি ব্যান্ড? কি ব্যান্ড? নিষিদ্ধ ব্যান্ড। তাহলে এইখানে দেখো আমরা পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অপরিবাহীর ক্ষেত্রে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে যদি বিষয়টাকে ব্যাখ্যা করে থাকি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ইনসুলেটর, মানে অর্থাৎ যে অপরিবাহী, যে বিদ্যুৎ পরিবহন করে না, ওর ক্ষেত্রে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক অনেক বেশি, এবং কোনোভাবেই এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে এনার্জি দিয়ে তাদেরকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়া সম্ভব না, ফলে এদের মাধ্যমে এদের ইসে বিদ্যুৎ পরিবহন করাও সম্ভব। আচ্ছা, এখন আমাদের এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে দেখো, ওর ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ফিল আপ আছে, আর ওর কন্ডাকশন ব্যান্ড দেখা যাচ্ছে পুরোপুরি কি ফাঁকা, মানে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই, কোনো ইলেকট্রন না থাকলে সে বিদ্যুৎ পরিবহন করবেও না। আচ্ছা, আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম, তো যার কারণে এই ভ্যালেন্স ইলেকট্রন গুলো আমাদের সামান্য পরিমাণ শক্তি নিয়ে সে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এবং বিদ্যুৎ পরিবহনে অংশ নিতে পারে, এবং এর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ আছে। কি বুঝতে পারছো? কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকে, আর অ্যাবসলিউট জিরো কেলভিন টেম্পারেচারে ওর ভ্যালেন্স ব্যান্ড সম্পূর্ণভাবে ফিল আপ থাকবে আর ওর কন্ডাকশন ব্যান্ড সম্পূর্ণ পরিমাণ খালি থাকবে, অ্যাবসলিউট জিরো কেলভিন টেম্পারেচারে। আর আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা নাই, কোন এনার্জি গ্যাপ নাই, যার কারণে ইলেকট্রন এমনিতেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেয়ে বসে আছে এবং ওরা বিদ্যুৎ পরিবহন করবে। তা এখন আমাদের কথা হচ্ছে যে এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে আমরা যদি কোনোভাবে শক্তি সাপ্লাই দিতে পারি, তাহলে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এবং তার বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তা আমরা যদি এই সেমিকন্ডাক্টর গুলোকে যদি তাপ দিতে থাকি, কি দিতে থাকি? তাপ দিতে থাকি, তাহলে ওর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাইলে এই ইলেকট্রন গুলোর শক্তিও বৃদ্ধি পাবে, এই ইলেকট্রন গুলো অতিরিক্ত শক্তি নিয়ে আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কোথায় চলে যাবে? কন্ডাকশন ব্যান্ডে যাবে, যার কারণে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়, নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত যদি তাপমাত্রা বৃদ্ধি করি এদের পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়। আর কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো অলরেডি কন্ডাকশন ব্যান্ডে যেয়ে বসে আছে, এরপরে যদি তুমি তাপ দিতে থাকো তখন আমাদের এর পরিবাহিতা কম কমে যায়, কারণ যখন তুমি তাপ দিতে থাকো তাপ পেয়ে ইলেকট্রন যে যাবে, তাপ দিলে তখন এই অ্যাটম গুলো কি করতে থাকে? ভাইব্রেট করতে থাকে, তখন ইলেকট্রনের সাথে ওই অ্যাটমের সংঘর্ষ হয়, সংঘর্ষ হলে আমাদের ইলেকট্রনের গতি কমে যায়, যার কারণে পরিবাহীর ক্ষেত্রে তাপ দিলে তার পরিবাহিতা কমে, রোধ বৃদ্ধি পায়, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপ দিলে তার পরিবাহিতা বৃদ্ধি পায়, রোধ কমে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অবশ্যই। তাহলে অপরিবাহীর ক্ষেত্রে আমাদের এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এরাই হচ্ছে অপরিবাহী। এর আপেক্ষিক রোধ হচ্ছে 10^12 ওহম মিটার, মানে অনেক অনেক বেশি, এবং এনার্জি গ্যাপ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে। পরিবাহীর ক্ষেত্রে যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তারা হচ্ছে পরিবাহী। এর আপেক্ষিক রোধ হচ্ছে 10^12 ওহম মিটার, এনার্জি গ্যাপ কোনো এনার্জি গ্যাপই থাকে না, তাপমাত্রা বৃদ্ধি করলে এদের রোধ বাড়তে থাকে,
অর্ধ পরিবাহের ক্ষেত্রে এদের আপেক্ষিকরণ পরিবাহী এবং অর্ধ পরিবাহের মাঝামাঝি, এরাই হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। এদের আপেক্ষিকরণ 10^12 ওহম মিটারের, এনার্জি গ্যাপ 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। আর তাপমাত্রা বৃদ্ধি করলে এদের রোধ কমতে থাকে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। তাহলে আমরা অর্ধ পরিবাহীর ব্যবহার লেখো সবাই একক কাজ। তাপমাত্রা বৃদ্ধি করলে এর রোধ কেন বাড়ে, তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহীর রোধ কেন কমে, এটা দেখো আমরা বলেছি। এখন তুমি চিন্তা করে অ্যান্সার রেডি করার চেষ্টা করো। ব্যান্ড তত্ত্ব শিখলাম, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী পদার্থ শ্রেণীবিভাগ আমরা শিখলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো সবাইকে ধন্যবাদ।